নতুন রূপে পর্দায় এলো স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ছিল নতুন লোগো উন্মোচনের আয়োজন। দেশ বরেণ্য সাংবাদিক, রাজনীতিক, শিল্পী, চিকিৎসকদের মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানু, দেশ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান ডি এম কাদের, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবাহান চৌধুরী, ডিবিসি নিউজের সিও মঞ্জুরুল ইসলাম, চিকিৎসক এ বি এম আবদুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, নির্বাহী চেয়ারম্যান তৌফিকা করিম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে 10 গুণীজনকে সম্মাননা দেওয়া হয়।